বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বামনা বামুনি ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2023 আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটল আপনাদের আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বিশ্বাস করুন আমার ঈদ ভালো কাটে নাই আমি আবারো বলছি আমার ঈদ ভালো কাটে নাই কেন কারণ হচ্ছে যেই সময়ে আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করলাম ঠিক সেই সময়ে জেরুজালেমে মসজিদে আল-আকসার ভিতরে ইসরায়েলি ইহুদি কাফের সৈন্যরা আমার মুসলমান ভাইদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে আমার মসজিদকে রক্তে লালে লাল করেছে কথা বলেন ঠিক কিনা আজকে যেই সময়ে আপনি আমি খুশি আনন্দ নিয়ে ঈদ উদযাপন করলাম সেই সময়ে ফিলিস্তিনের একটা ছোট্ট শিশু তার মাকে কেঁদে কেঁদে বলতেছে মা মুসলমানদের জন্য ফিলিস্তিনের আকাশে আর কখনো কি ঈদের চাঁদ উঠবে না মা শুধু তাই নয় সিরিয়ার একটি ঈদের জামাতে 36,000 মুসলমানকে ব্রাশ ফায়ার দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে ও মুসলমানেরা শুধু তাই নয় আজকে তাকান 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশের দিকে আজকে তাকিয়ে দেখেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের জেলখানার দিকে আজকে যখন আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করলাম ঠিক তখনই 50 বছর যিনি কোরআনের কথা বলেছেন গোটা পৃথিবীতে যার হাতে হাত রেখে অসংখ্য হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে আজকের বিনা দোষে বিনা অপরাধে 13টি বছর তাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে মুসলমানেরা আজকে সেই কোরআনের ময়না পাখি আল্লামা দরবার হুসাইন সাইদিকে জেলখানায় রেখে বাংলাদেশের তাওহিদি মুসলমানদের ঈদ ভালো কাটতে পারে না পারে না পারে না মুসলমানেরা শুধু তাই নয় কি অপরাধ ছোট্ট দুইটা বাচ্চা আমির হামজার দুইটা কলিজার টুকরা বাচ্চা আমি দেখলাম আবার যেদিন পদ্মা সেতু উদ্বোধন হলো তার 10 মাস পরে ঈদের একদিন আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল অনুমতি দেওয়া হলো লক্ষ লক্ষ মোটরসাইকেল জীবনের রিস্ক নিয়ে শত শত মাইল পাড়ি দিয়ে পরিবারের সাথে ঈদ করার জন্য বাচ্চাদের সাথে ঈদ করার জন্য তারা চলে আসতেছে আমার দিদি ভাইরা অনেকে মারাও গেছে উদ্দেশ্য কি পরিবারের সাথে ঈদ করবে কি অপরাধ ছিল মিজানুর রহমান আজহারির কি অপরাধ ছিল মুক্তি আমির হামজার ছোট্ট দুইটা করে চার টুকরা চোখ বাচ্চার চোখের পানি আপনারা ফেলেছেন শুনে রাখুন যতদিন পর্যন্ত আমির হামজা মিজানুর রহমান আজহারি সহ আল্লামা আব্দুল্লাহ হুসাইন সাইদি ময়দানে ফিরে না আসবে মুসলমানদের ঈদ খুশি ঈদ হতে পারে না পারে না পারে না সেইদিন সেইদিন বাংলাদেশের মুক্ত বাতাসে কোরআনের ময়না পাখির আলে মোলামারা যেদিন ফিরে আসবে সেইদিন বাংলার আকাশে বাতাসে কালেমার রস কায়েম হবে যেই দিন জালেমরা নাস্তিক বেঈমানেরা চিরতরে মুসলমানদের এই জনপথ থেকে বিদায় নিবে সেদিনই কেবলমাত্র মুসলমানদের খুশির সঙ্গে ঈদ পালন করবে মুসলমানেরা সেই সোনালী দিন তৈরি করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় অনিল ফামারির তাওহিদি জনতা মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস বদলান্তে রাজি আছেন কারা কারা তুই হাত তুলে আল্লাহকে দেখা হাজিরিন রাগ করলেন নাকি আপনারা কষ্ট পেলেন আমার দিদি ভাইরা আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিতে পারবো না তার কারণ হচ্ছে আমার 3টায় সৈয়দপুর থেকে ফ্লাইট আছে ঢাকাতে চলে যেতে হবে তো সম্মানিত হাজিরিন আমি খুবই দ্রুত যথাসময়ে এয়ারপোর্টে যেতে হবে সব মিলিয়ে
দেখি আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু কথা আপনাদের মাঝে বলেন আল্লাহ তাআলা কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন সুতরাং চলুন আমরা ভূমিকায় কথা লম্বা না করে আমাদের নির্ধারিত বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে কথা বলতে চাই সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় আবার শুনুন বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় কি আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বর্তমান প্রেক্ষাপট মুসলমানদের জন্য সুদিন নাকি দুর্দিন একটু কথা বলতে হবে সবাই সুদিন নাকি দুর্দিন যেখানে মুসলমান সেখানে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক না ঠিক আর একটু জোরে বলুন ঠিক না ঠিক সুতরাং আমার বাংলাদেশ তার ব্যতিক্রম নয় এই ইসলামের ক্লান্তি লগনে বর্তমান মুসলমান মুসলিম উম্মার করণীয় হচ্ছে তিনটা জোরে বলুন কয়টা আর একটু জোরে বলুন কয়টা তিনটা সংক্ষিপ্ত পরিসরে তিনটা মুসলিম উম্মার করণীয় সম্পর্কে আলোচনা করব এবং দোয়া মোনাজাত করে একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ কষ্ট হবে না তো আপনাদের জোরে বলুন কষ্ট হবে না তো সম্মানিত হাজিরিন চলুন আমরা সরাসরি আমাদের নির্ধারিত বিষয়ের তাফসীরের দিকে যেতে থাকি আমার দিন ভাইরা মুসলিম উম্মার এই ক্লান্তিকালে মুসলমানদের জন্য করণীয় তিনটা কয়টা এ আপনার আমার জন্য করণীয় হচ্ছে তিনটা জোরে বলুন কয়টা তিনটা এক নাম্বার করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা এক নাম্বার করণীয় কি ধৈর্য ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য এবং নামাজের মধ্য দিয়া আমি আল্লাহ তাআলা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ইন্নাল্লাহু মাস সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার বাবাজির আমার কোরআনের রাস কায়েম করতে হলে কোরআনের শাসন বাস্তবায়নের আন্দোলন করলে পরে আলেম ওলামাকে আবার যদি মুক্ত বাতাসে দেখতে চান জালেমদেরকে চিরতরে যদি বিদায় করতে চান আমার ভাইরা আপনাকে আমাকে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে আপনার উপরে চালানো হবে নির্যাতন দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে আপনার উপরে চালানো হবে জুলুম আপনার উপরে চালানো হবে নির্যাতন রিস্টিম রুলার আপনাকে মামলা দেওয়া হবে আপনাকে হামলা দেওয়া হবে আপনাকে গ্রেফতার করা হবে জেলখানায় ঢোকানো হবে এমনকি দিন প্রতিষ্ঠা করার অপরাধে কাজ করার অপরাধে আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারে কথা বলেন ঠিক না ঠিক ঠিক এই ক্রান্তি লগনে স্টিম রোলার যখন আপনার উপরে চালানো হবে ঠিক সেই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের উপরে অটল থাকতে হবে অনড় থাকতে হবে ধৈর্য ধারণ যদি করতে পারেন একদিন না একদিন এই ধৈর্যশীল মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবে কথা বলেন ঠিক না ঠিক ধৈর্য হারা হলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে না 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 এমনি এমনি তোমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে না অথচ তোমাদের পূর্বে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে তাদের উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন তো এখনো তোমাদের উপরে আসে নাই কথা বলেন সেই নির্যাতন এখনো আমাদের পরে আসে নাই কি কঠিন থেকে কঠিন নির্যাতিত হয়েছেন সাহাবায়ে কেরামরা আম্বিয়ে কেরামরা আমার দিন ভাইয়েরা আমার বাজিরাত লোহার রড গরম করে তার উপরে সাহাবায়ে কেরামদেরকে শুয়ায় দিয়েছে পিঠের রক্ত মাংসগুলো গলে গলে লোহার রড গুলো নিভে গেছে আমার দিন ভাইয়েরা লোহার শিরুনি দিয়া মুসলমানদের পিঠের ভিতরে আসর দিয়ে কোষগুলো ছাড়িয়ে ফেলা হয়েছে কাউকে মুখ পর্যন্ত মাটিতে পুঁতে সিরে দিখন
দণ্ডিত করে ফেলা হয়েছে এভাবে করে নির্যাতন ইসতিম রুল আপনাদের উপরে এসেছে তোমাদের উপরে এখনো সেই নির্যাতন আসে নাই কেমনে তোমরা জান্নাতের আশা করো শুনে রেখে দাও তোমরা যদি জান্নাতের আশা করো তোমরা যদি বিজয়ের অপেক্ষা করো তোমরা যদি ধৈর্য ধারণ করে ময়দানে টিকে থাকতে পারো আলা ইন্না নাসরাল্লাহি করিব আমি আল্লাহ বললাম তোমাদের জন্য আমি আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী জোরে বলেন ঠিক কিনা ধৈর্য ধারণ যদি করা যায় তাহলে সাহায্য অতি নিকটবর্তী জোরে বলেন সুবহানাল্লাহ আমার তিনি ভাইরা আমার বাবাজিরা ধৈর্য ধারণ করার অর্থ এই নয় যে আপনাকে শুধু মারতেই থাকবে পিটাইতেই থাকবে মারতেই থাকবে আর আপনি শুধু মার খেতেই থাকবেন কিছু বলবেন না এইটার নাম ধৈর্য নয় এটার নাম ধৈর্য নয় আমার তিনি ভাইরা ওই যে এক সাপ গিয়েছিল পীরের কাছে মুড়ি দেওয়ার জন্য এক সাপ পীরের কাছে মুড়ি ধরার জন্য গিয়েছিল যে বলতেছে হুজুর আমার মুড়ি বানায় দেন তো বিশ্বাস হুজুর বলছে আমি তো সাপ মুড়ি বানাই না বলছে না হুজুর আমার মুড়ি বানাইতে হবে আপনাকে আমার খুব ভালো লাগে আপনাকে মুড়ি আমাকে বানাতেই হবে তো বিশ্বাস বললেন মুড়ি বানাতে পারি সত্য আছে সত্য হচ্ছে জীবনে কাউকে কামড় দিতে পারবি না মুড়ি তোরে বানাবো কিন্তু কাউকে কামড় দিতে পারবি না বলছে হুজুর ঠিক আছে হুজুরের কাছ থেকে সবক নিয়ে চলে গিয়েছে মাঠের মাঝখানে যে লম্বা হয়ে শুয়ে আছে একটা রাখাল কাঠ সংগ্রহ করে বাঁধার জন্য দড়ি পাচ্ছে না তো লম্বা হয়ে সাপটা যখন শুয়ে আছে সাপটাকে দড়ি মনে করে নিয়ে সুন্দর করে কাঠ বেঁধে বাড়িতে নিয়ে গিয়েছে বাঁধন খুলে দিয়েছে সাপের ঘাড় গেছে ভেঙে শক্ত করে বাঁধার কারণে সাপের ঘাড় গেছে ভেঙে এখন সাপ পরের দিন হুজুরের কাছে যে বিষয় হুজুরের কাছে যে বলতেছে যে হুজুর কি সবক আপনি আমার দিলেন কামড়াতে নিষেধ করলেন আমি তো কাকে কামড়াও নাই তো আমার ঘাড় মটকে গেল আমার ঘাড় ভেঙে গেল কি সবক যে আমাকে দিয়েছেন হুজুর তো কোন ডাক দিয়ে বলতেছে শোনো আরে মিয়া তোমারে কামড়াতে নিষেধ করেছি কিন্তু ফস করতে তো নিষেধ করি নাই কথা বুঝেন নাই কামড়াতে নিষেধ করেছি কিন্তু ফস করতে নিষেধ করি নাই আরে মিয়া তোরে যখন দড়ি মনে করে বাঁধলো তোর কামড়ানো দরকার ছিল না তুই যদি ফস করতি রাখালের পাপ কবর থেকে উঠে এসে 3 লাখ দিয়ে বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত কথা বলেন ঠিক কিনা সুতরাং ও মুসলমানেরা ধৈর্য ধারণের অর্থ হচ্ছে আপনাকে মারতেই থাকবে আর আপনি মার খেতে থাকবেন এটা নয় ফায়াক তুলুন আওয়ায়ুক তরুন দেয়ালে যখন পিঠ থেকে যাবে ওভার কাম করতে হবে আগে আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে পরই চলে যার হাতে যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদ তিতর পাশ হাতে নিয়া বাতিলের বিরুদ্ধে বাতিলকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ রাজিয়া সহ কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা কথা বলেন ঠিক না বেঠে আরেকটু জোরে বলুন ঠিক না বেঠে সম্মানিত হাজিরিন সুতরাং আমরা মুসলমান সহজে কামড় দেই না কিন্তু আমরা ফস করতে ভুলে যাই নাই কথা বলেন ঠিক না বেঠে নাস্তিক বেঈমানেরা শুনে রাখো আমাদেরকে কামড় দিতে বাধ্য করো না মুসলমান তাওহিদি জনতা যদি কামড় দেয় শহীদ তিতর সেই লিল্লাহে তাকবীরের স্লোগান যদি বাংলাদেশের মুসলমানেরা কণ্ঠাল একবার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নাস্তিক বেঈমানেরা কাপড় চোপড় পরিষ্কার করার সময় পাবে না কথা বলেন সুতরাং ধৈর্য ধারণ করছি এই মনে করো না যে মুসলমানেরা মরে গেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার বাবাজির আমার সুতরাং মুসলমানদের জন্য বর্তমান মুসলিম উম্মার 1 নম্বর করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা কি করা আরো জোরে বলেন কি করা ধৈর্য ধারণ করা সম্মানিত ভাইয়েরা আমার ধৈর্য ধারণ কারে বলে একটুখানি লক্ষ্য করেন আল্লাহর নবী বিশ্ব
شانبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جنہیں اما در کھلی جار ٹکرا کھلی جار ریدار اسپندن امراز کے ستھان دیے جھی امار بشنبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جکھون مکہ دعوتی کا شروع کر لین دعوتی کا سکتے کتے کتا مکہ جکھون بشنبی ری برد دے چلے گا لو ایک شو سوال لیش دھارا جاری کرے دیلو بطو مانے ہوں ایک شو سوال لیش دھارا سنا نائی আরো জোরে বলেন আছে না নাই যেখানে কোরআনের হক কত হয় তাফসীর মাহফিল হয় সেখানে 144 ধারা জারি করা হয় কথা বলেন কথা বলেন আমার দেশে উপবিশ্বাস এসে কনসার্ট করে যায় কণ্ঠশিল্পী আসিব এসে কনসার্ট করে যায় সেখানে কোনো বাধা নাই যত বাধা তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলেন ঠিক না মে ঠিক আমার দিন ভাইরা আজ থেকে 4000 বছর আগে محمد صلى الله عليه وسلم تفسير ما فيلا 144 ধারা জারি করেছে আবু জাহেল আজকেও যারা মুহাম্মাদের উম্মতদের মুহাম্মাদের উত্তরসূরিদের নায়েবে রাসূলদের তাফসীর মাহফিলে 144 ধারা জারি করে জাতিকে কোরআন শুনতে বাধা দেয় এদের রক্ত পরীক্ষা করলে দেখা যাবে এদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত নাই সব আবু জাহেলের রক্ত ঢুকেছে কথা বলেন ঠিক কি না কিন্তু জল ঢাকার প্রশাসনকে ধন্যবাদ জানাই আজকের এত সুন্দর আয়োজনে তারা অনুমোদন দিয়েছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন জোরে করে আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কষ্ট হচ্ছে নাকি আপনাদের চলবে না বন্ধ হবে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার নগরী তার কাছে অনুপযোগী হয়ে গেল যেখানেই তিনি বের হন সেখানেই দাওয়াতি কাজ করতে দেওয়া হয় না বাধা দেওয়া হয় নবীজি যদি কাবা চত্বরে নামাজ পড়ে আমার তিনি ভাইরা তার মাথার উপরে উঠে নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয় এভাবে করে আমার রাসূলকে নির্যাতন করে মক্কার জমিনটা তার জন্য অচল করে দিল বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন ওগো আমার সাহাবীরা তোমরা কাউ কেউ আমার সঙ্গে যাওয়ার দরকার নাই আমি মাত্র একজন সাহাবী নিয়া তায়েফের ময়দানে দাওয়াতি কাজ করার জন্য যেতে চাই মাত্র একজন সাহাবী নাম হচ্ছে তার হযরতে যায়েদ কি নাম আরো জোরে বলতে হবে কি নাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নুকি নিয়া বিশ্বনবী বড় আশা নিয়া তায়েফের মানুষদের কাছে দাওয়াতি কাজ করার জন্য গেলেন আগে থেকে মক্কার কুরাইশরা তায়েফের কাফেরদেরকে বলে দিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যাচ্ছে সে যেন আজকে তায়েফের ময়দানে তাকে হত্যা করা হয় জোরে কর নাউজুবিল্লাহ বিশ্বনবী আমার যে তায়েফের বাড়িতে বাড়িতে যে বলতেছেন ও তায়েফবাসী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই এটা তোমরা স্বীকার করো সফল কাম হয়ে যাবে আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ করতে বেরোলেন তায়েফের কাফেররা চতুর্দিক থেকে আমার রাসূলকে গ্রেফতার করে ফেলল চতুর্দিকে যখন আমার রাসূলকে ঘেরাও করে ফেলল আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন জীবনে কোনোদিন কাউকে হিংসা করে নাই জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই কথার দ্বারা হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় নাই নবীজি আমার বড় খুশি হলেন চতুর্দিকে যুবকেরা ঘিরে ধরেছে নবীজি মনে করলেন এই কাফেররাই যুবকেরা মনে হয় ইসলাম কবুল করার জন্য এসেছে আল্লাহু আকবার বলেন মনে হয় ইসলাম কবুল করার জন্য এসেছি আমার দিনী ভাইরা আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটা কাফেরের কোমরের ভিতরে পাথর হাতের ভিতরে পাথর তাদের পকেটের ভিতরে পাথর হযরতে যায়েদ বলেন ও কাফেরেরা তোমরা কালেমা পড়ে মুসলমান হবে কিন্তু তোমাদের হাতে কোমরে পকেটের ভিতরে পাথর গেল পাথর দিয়ে তোমরা কি করবে তারা বলল আমরা কালেমা পড়ে মুসলমান হতে আসি নাই আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে জন্মের মতো বিদায় করে দেওয়ার জন্য পাথর নিয়ে আসি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ বিশ্বনবীর সামনে চলে গেলেন বিশ্বনবীর সামনে যে এভাবে দুটি হাত বুকটা কাফেরদের দিকে পেতে দিয়ে বললেন ও কাফের বেঈমানেরা আমি যায়েদ আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে একটা ফুলের টোকাও আমার নবীজির গায়ে পড়তে দেব না এর নাম ভালোবাসা এর নাম
ভালোবাসা শুধু ইয়া নবী সালামু আলাইকা পড়বেন আর জিলাপি খিচুড়ি খেয়ে বাড়ি যাবেন অথচ নবীজিকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে একটা মিছিল ডাকলে আপনাকে রাজপথে পাওয়া যাবে না এর নাম ভালোবাসা নয় কথা বলেন ঠিক কি না রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কতটা ভালোবাসেন নাস্তিক বেঈমানেরা কাফের বেঈমানেরা যখন আমার নবীজিকে গালি দিবে তাদের প্রতিবাদ স্বরূপ ডাক আসলে প্রয়োজনে জীবন বাজি রেখে রাজপথে নামতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার কাফের বেঈমানেরা বলতে লাগলো ও যাইদ তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই কিন্তু শত্রুতা হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সাথে জোরে কন্না ওযুবিল্লাহ তুমি সরে যাও তাকে আমরা হত্যা করব এ কথা বলার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে দিল আরে যেই শরীরের ভিতরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল যেই শরীরের ভিতরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল আমার সেই নবীজির চেহারার ভিতরে যখন পাথর নিক্ষেপ করা হয় ফিনকি দিয়া টপ টপ করে রক্তগুলো গা বে বে পড়তে থাকে আমার নবীজি হযরত যায়েদ বলেন যখন গা বে বে রক্তগুলো পড়তেছিল নবীজি আমার গায়ে থাকা চাদর দিয়া নবীজির গায়ের রুমালগুলো দিয়া রক্তগুলো মুছতেছিলেন রক্তগুলো যেন জমিনে না পড়ে আল্লাহু আকবার বলেন রক্তগুলো তিনি মুছতেছিলেন হযরত যায়েদ ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আপনার রক্তকে মহব্বত করেন নাকি আপনি কি আপনার রক্তকে ভালোবাসেন তাই বলে আপনি রক্তকে আটকাচ্ছেন নাকি আপনি আপনার রক্তকে কেন মাটিতে পড়তে দিচ্ছেন না ধৈর্য করে বলে দেখেন আপনি কেন আপনার রক্তকে মাটিতে পড়তে দিচ্ছেন না আপনি রক্তকে ভালোবাসেন বলে আটকাচ্ছেন না আপনি রক্তকে মহব্বত করেন বলে আটকাচ্ছেন নাকি আল্লাহ নবী বললেন না রে যায়েদ না ও যায়েদ না আমি আমার রক্তকে মহব্বত করি বলে আটকাচ্ছি না আমি আমার রক্তকে মহব্বত করি বলে আটকাচ্ছি না আমি আমার রক্তকে মাটিতে পড়তে দিচ্ছি এর একটি মাত্র পড়তে দিচ্ছি না তার কারণ হচ্ছে হযরত জিবরাইল আমিন কিছুক্ষণ আগে আমাকে জানিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনার রক্তকে আপনার চাইতে অনেক বেশি ভালোবাসে আল্লাহু আকবার বলবেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আপনার রক্তকে ভালোবাসি আল্লাহ পাক জানিয়েছে আপনার এক ফোঁটা রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে তায়েফের ময়দান পুড়ে সারকার হয়ে যাবে গজব নাজিল হবে কিয়ামত পর্যন্ত সবুজ কোনো উদ্ভিদ জন্মাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন এক ফোঁটা রক্ত আপনার তায়েফে পড়লে পড়ে তায়েফে গজব নাজিল হবে ও মুসলমানেরা ও নীলফামারী তাওহীদি জনতা ও জলঢাকার মুসলমানেরা যাই নবীর এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়লে পড়ে তায়েফের ময়দানে গজব নাজিল হয় ওই নবীর উত্তর শরীরের এক ফোঁটা রক্ত বাংলার জমিনে যদি পড়ে বাংলার জমিনে গজব নাজিল হবে আজকে আমার দেশে গত কয়েকদিন 42-43 ডিগ্রি তাপমাত্রা আমার সাতক্ষীরাই 44 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠছে এটা আল্লাহর গজব এটা আল্লাহর গজব প্রতিদিন আগুন বঙ্গবাজারে আগুন এই সুপার মার্কেটে আগুন নিউ মার্কেটে আগুন বিজিবি মার্কেটে আগুন প্রত্যেকটা দিন যেন একটা আতঙ্কে পরিণত হয়েছে বাংলার জমিনে গজব নাজিল হচ্ছে ও মুসলমানেরা শুনে রাখুন বাংলার জমিনে আমাদের নেতৃবৃন্দ রক্ত জমিনে পড়েছে এ জমিনে গজব অধিবাহিত হয়ে গেছে এখন সময় আছে ক্ষমা চাও বাকি যারা বন্দি আছে তাদেরকে ময়দানে মুক্ত করে দাও নতুবা বাংলার জমিনে পুরে সরকার হয়ে যাবে কথা বলেন ঠিক আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্ত পড়লে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তায়েফের ময়দানে গজব নাজিল করবে এজন্য আপনার রক্ত যেন তায়েফের জমিনে পড়লে গজব নাজিল হবে নবীজি আমার বলেন যায়েদ ও যায়েদ এই রক্ত এই জন্য আমি তায়েফের মাটিতে পড়তে দিচ্ছি না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যায়েদের রক্ত
তবু যদি পড়ে এক ফোঁটা রক্ত পড়লে জমিনে গজব নাজিল হবে আর গজব নাজিল হলে গোটা তায়েফের মাটিটা পুড়ে সারকার যখন হয়ে যাবে এরা আমাকে বোঝে নাই এরা কালেমা পড়ে নাই কিন্তু এর পরবর্তী জেনারেশন কালেমা পড়ে মুসলমান হতে পারে আর তাদের খাদ্যের ঘাটতি পড়তে পারে এজন্য আমার ভবিষ্যৎ উম্মতের খাদ্যের ঘাটতি পড়বে এই কথা চিন্তা করিয়া আমি এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিচ্ছি না আমি এই পৃথিবীকে ধ্বংস করতে আসি নাই আমি এসেছি গোটা মানবতাকে বাঁচানোর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এর নাম ধৈর্য এর নাম আরো জোরে বলেন এর নাম ধৈর্য সম্মানিত ভাইয়েরা আমার ইতিমধ্যে হযরত জিবরীল আমিন চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীর থেকে রক্ত পড়তেছে এটা আমি সহ্য করতে পারি না ও নবী গো আপনার শরীর থেকে রক্ত পড়ছে আল্লাহ সহ্য করতে পারে না আর শাজিমে কান্নার রোল পড়ে গিয়েছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি জিবরীল আমাকে বলেছেন এই তায়েবের জমিনটা যেন আমি উল্টায় দেই ধৈর্য কারে বলে দেখেন বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন ও জিবরাইল আমি যদি বলি আর আমার কথা মতো যদি তায়েবের জমিনটা তুমি উল্টায় দাও তাহলে পরবর্তীতে যদি মানুষ না থাকে কাফের বেঈমান সব যদি মারা যায় তাহলে আমি কার কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 3 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যারা আমি আল্লাহ তাআলা আমার উপরে সর্বঅবস্থায় ভরসা রাখে আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলেন তো আমাদের জন্য কে যথেষ্ট আরো জোরে বলতে হবে সবাই জবাব দিয়ে বলেন আমাদের জন্য কে যথেষ্ট আরো শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলেন আমাদের জন্য কে যথেষ্ট সুতরাং নাস্তিক বেঈমানেরা শুনে রাখো ভারত আমেরিকার 5টা গোলামেরা শুনে রাখো আমাদের জন্য আল্লাহ যথেষ্ট যে আল্লাহ ফেরাউনকে লইতো সাগরে ডুবিয়ে মেরেছেন যে আল্লাহ নমরুদকে জুতা পিটা করে বিদায় করেছেন যে আল্লাহ বদরের মাঠে ছোট্ট দুইটা বাচ্চা দিয়া মাজার মদ বাসকে দিয়া আবু জেলকে পানির সারা শোয়া মুসলমানদেরকে বিজয় দিয়েছেন বাংলা জমিনে সেই আল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আজ আছে না নাই সুতরাং বাংলাদেশের তাওহিদি জনতা যদি আজকের আমরাও সে আল্লাহর উপরে ভরসা রেখে ময়দানে নামতে পারি নাস্তিক বেঈমানেরা শুনে রাখো টুডে এন্ড টুমরো বাংলা জমিনে কোরআনের রাস কায়েম হবে তোদের মাসরাত খান খান করে ভেঙ্গে আল কোরআনের পার্লামেন্ট গঠন হবে সেদিন সামনে আসতেছে কথা বলেন ঠিক কিনা সেদিন সামনে আসতেছে ভরসা রাখতে হবে কার উপর আর একটু জোরে বলেন কার উপর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে সব ক্ষেত্রে আপনি বলবেন আলহামদুলিল্লাহ সব ক্ষেত্রে কি বলবেন আমার ভাইয়েরা এটা কিন্তু বলা সহজ নয় সব ক্ষেত্রে আল্লাহ আলহামদুলিল্লাহ বলা সহজ জোরে কোন সহজ যেমন আপনাকে ফাঁসির কাছে ঝোলানো হচ্ছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আপনাকে গুলি করে মেরে ফেলা হবে মিছিলে গেলে এটা আপনি জানেন তারপরেও বলতেছেন আলহামদুলিল্লাহ আপনার নামে মামলা হয়েছে তারপরেও বলছেন আলহামদুলিল্লাহ আপনার নামে হামলা হবে আপনার বাড়ি ঘর ভেঙে দিবে রাতের বেলা ঘুমিয়ে থাকবেন বাড়িতে তুলে নিয়ে যায় ক্রস ফায়ার দিয়া বন্দুক যুদ্ধের নামে বিদায় করে দেবে তারপরেও আপনাকে বলা লাগে আলহামদুলিল্লাহ এর নাম ইমান এর নাম জোরে বলেন এর নাম ইমান এজন্য আপনাকে আমাকে ভরসা রাখতে হবে কার উপর আরো জোরে বলেন কার উপর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন আল্লাহ পাক সব কিছু দেখছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা অতি শীঘ্রই কষ্টের পরেই সুখ আছে কথা বলেন ঠিক না বেটি
কষ্টের পরে সুখ আছে আমার তিনি ভাইরা আমার বাজিরা রাত যত গভীর হয় সূর্য উদিত হওয়া ততই নিকটবর্তী হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক একটা সন্তান সম্ভবা একটা গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত বাড়তে থাকে আমার তিনি ভাইরা আমার বাবাজিরা ঠিক একটা নতুন সন্তান জন্মের সম্ভাবনা ততই নিকটবর্তী হয় কথা বলেন ঠিক না বেটি আরে জোরে বলেন ঠিক কি না আমার তিনি ভাইরা আমার বাবাজিরা যে জমিনে বৃষ্টির পানি পড়ে সে জমিনটা ফসল উৎপাদনের জন্য যেমন উর্বর হয় যে জমিনে শহীদের রক্ত পড়ে ওই জমিনটা কোরআনের বিপ্লবের জন্য উপযোগী হয়ে যায় সুতরাং বাংলা জমিনে শহীদের রক্ত পড়েছে বাংলা জমিন কোরআনের জন্য উর্বর হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা আজও কাল হোক কোরআনের রাস কায়েম হবে কোন রক্ত চক্ষু আটকাতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাইরা সত্য হলো আল্লাহ তাআলার কাছে কি করতে হবে ভরসা করতে হবে কার উপর আরো জোরে কার উপর আল্লাহ সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসাটা কেমন হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি ভরসা করেন তিনি আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য কে যথেষ্ট আরো জোরে বলেন কে যথেষ্ট সবাই বলেন হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আল্লাহু আকবার বলেন আমাদের জন্য কে যথেষ্ট লক্ষ্য করুন ভরসাটা কেমন হবে আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তর থেকে কলিজা থেকে মহব্বতের সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে যখন কোরআন বলার অপরাধে ইসলামী আন্দোলন করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাস কায়েমের আন্দোলন করার অপরাধে আমার নবীকে মক্কা থেকে মক্কার কাফেররা বের করে দিল মদিনায় বের করে দিল নবীজি আমার চলে যাচ্ছেন বারবার কাবা শরীফের দিকে আমার নবীজি তাকায় হার চোখের পানি ফেলে রাতের গভীর আধার আবু বকরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন বারবার কাবা শরীফের দিকে তাকাচ্ছেন আর বলতেছেন রে কাবা মনে বড় আশা ছিল তোর খেদমত করব সারা জীবন তোর পাশে থাকবো কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না বিশ্বনবী কান্দেন আর বলেন রে কাবা বিদায় বেলায় উসমান বিন আল্লাহ কাসিব আমি কাবা ঘরের চাবিটা একটু চেয়েছিলাম ভিতরে একটু ঢুকবো বলে উসমান বিন তালহা বলেছিল না ভিতরে প্রবেশ করা যাবে না কারণ এই কাবা ঘর হচ্ছে আমাদের দখলে কাবা ঘর হচ্ছে আমাদের আওতায় তোমার ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না সেই দিন বিশ্বনবীকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই আমার নবী যে ডাক দিয়ে বলেছিলেন তালহা রে উসমান বিন তালহা যদি কোনো দিন আমি ক্ষমতা সহকারে এই মক্কায় আবার আসতে পারি সেদিন কি চাবি দিবা তালহা বলল হ্যাঁ আপনি যদি ক্ষমতার বহর নিয়ে কোনো দিন এই মক্কায় আসতে পারেন আমি উসমান বিন তালহা নিজেই কাবা ঘরের চাবি আপনার হাতে তুলে দেব আমার তিনি ভাইরা আমার বাজার গভীরে মনোযোগ নবীজি আমার মনটা খারাপ মনে কষ্ট নিয়ে নবীজি আমার চললেন মক্কা থেকে মদিনার দিকে যেতে যেতে অনেক লম্বা ইতিহাস মক্কার দিকে যখন আমার নবীজি যাচ্ছেন সারাটা রাত হেঁটেছেন হেঁটে 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 আমার নবী বিশ্ব নবী সাওর পর্বতের গুহার কাছে যখন চলে গেলেন গভীর মনোযোগ দেন ভরসাটা কেমন ভাবে হবে একটুখানি লক্ষ্য করেন আমার তিনি ভাইয়েরা আমার বাজিরা নবীজি এবং আবু বকর যখন সাওর পর্বতের গুহার মধ্যে চলে গুহার কাছে যখন চলে গেছেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর হাঁটা যাবে না আর সামনে যাওয়া যাবে না কারণ এখনই সকাল হয়ে যাবে আর কাফের বেঈমানেরা চতুর্দিকে আমাদেরকে খুঁজতেছে খুঁজতে খুঁজতে আমাদেরকে পেলেই আমাদেরকে মেরে ফেলবে সুতরাং আর যাওয়া যাবে না নবীজি আপনি একটু অপেক্ষা করেন পাশে একটা গুহা দেখা যায় আমি ওই গুহার মধ্যে প্রবেশ করে দেখে আসি সুন্দর করে গুহাটা পরিষ্কার করে আসি ওই গুহার ভিতরে আমরা আশ্রয় নেব আবার যখন সন্ধ্যা হবে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে মদিনার দিকে রওনা দেব জোরে বলেন আল্লাহু আকবার আবু বকরকে বিশ্বনবী বললেন আবু বকর আমরা দুজনে যাই দুজনে মিলে আমরা গুহাটা সাফ করি দুজন মিলে গুহাটা সাফ করে আমরা সেখানে অবস্থান করব আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন ইতিহাসে জবাবটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে হযরত আবু বকর ডাক দিয়ে বললেন
يا رسول الله يا حبيب الله এই পাহাড়িয়া গর্তের ভিতরে পরিত্যক্ত গর্ত পরিত্যক্ত গুহা এই গর্তের ভিতরে সাপ থাকতে পারে বিশ্ব থাকতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখানে অপেক্ষা করুন সাপ বিশ্ব যদি থাকে গর্তের ভিতরে আমি আগে প্রবেশ করব কোন প্রাণীর আঘাত যদি হয় আমি আবু বকর আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক আল্লাহর নবী হেফাজতে থাকুন জোরে বলেন সুবহানাল্লাহ এর নাম ভালোবাসা এর নাম দিন ভাইরা গুহা সাপ করে নবীজিকে ডাক দিলেন নবীজি চলে গেলেন গুহার ভিতরে পাহাড়িয়া গুহা অনেক লম্বা ইতিহাস আমার দিন ভাইরা আমার বাবাজিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটা সাপ করে যখন বসে গেছেন নবীজি বলেন ও আবু বকর সারাটা রাত কষ্ট করেছি তুমি একটু বসো তোমার উরুর উপরে আমি মাথাটা দিয়ে ঘুমায় যাই নবীজি ঘুমিয়ে গেছেন এমন সময় আবু বকর দেখতে পেয়েছেন পাহাড়িয়া গুহার চতুর্দিকে কয়েকটা বড় বড় গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ বের হতে পারে বিচ্ছু বের হতে পারে মনে করে না গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করতেছিলেন দুইটা গর্তের মুখ বন্ধ করার মতো চাদর তার কাছে ছিল না পা দিয়ে তিনি চেপে ধরেছেন একটা পাহাড়িয়া বিষধর সাপ বেরোনোর জন্য পথ খুঁজে না পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের ভিতরে যখন আঘাত করে দিয়েছে বিশেষ যন্ত্রণায় গোটা শরীরটা নীল হয়ে গেছে আবু বকরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে এবার আওয়াজ দিয়ে বলুন তো আবু বকরের মুখ সোজা সুজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়েছেন চোখের পানিটা পড়লে কোথায় পড়বে কোথায় বিশ্বনবীর চেহারার ভিতরে এক ফোঁটা বা কয়েক ফোঁটা পানি পড়ে গেল নবীজির ঘুম ভেঙে গেল নবীজি আমার বললেন আবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে আবু বকর কেন কান্দো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন কালেমা গ্রহণ করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আর আমি যতদিন বেঁচে থাকব আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি সুতরাং বাড়ির কথা মনে পড়েছে জন্য কান্দি না তাহলে কান্দো কেন সাপে কামড় দিয়েছে যন্ত্রণায় কান্দিছি নবীজি আমার পাখানা বের করে নিজের গাল থেকে একটু দুধ নিয়ে আবু বকরের পায়ে লাগায় দিলেন আগের চাইতে আবু বকরের পা আরো শক্তিশালী হয়ে গেল আমার দিন ভাইরা আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন সময় কাফের বেঈমানরা খুঁজতে খুঁজতে একবার গুহার মুখে চলে এসেছে একটু তাকালেই পেছনে ফিরলেই দেখতে পাবে আর তুলে মেরে ফেলে দেবে আমার দিন ভাইয়ের আবু বকর রাদিয়াল্লাহু এই পরিস্থিতিতে ভয়ের সোটে তিনি কেঁদে ফেলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দেন আর বিশ্বনবী সান্ত্বনা দিচ্ছেন দেখেন আল্লাহর উপরে ভরসাটা কতটা আল্লাহর উপরে ভরসা কাকে বলে একটুখানি শুনে যান আবু বকর যখন কান্দে বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছে আবু বকর কান্দো কেন নবীজি দেখুন ওই যে কাফেরের পা দেখা যায় আল্লাহু আকবার বলবেন না কাফেরের পা দেখা যায় কাফের সৈন্যর পা দেখা যায় ঘুরেই তাকায় দেখতে পেলে আমাদেরকে মেরে ফেলে দেবে সুতরাং আমরা ধরা খেয়ে গেছি আর বাঁচার কোনো উপায় নাই ভয়ের চোটে তিনি কেঁদে ফেলেছে আল্লাহু আকবার আল্লাহ নবী বিশ্ব নবী আমার ডাক দিয়ে কি সান্ত্বনা দিলেন আবু বকর কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে সুন্দর করে কোট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযহুমা ফিল গর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা ও আবু বকর চিন্তা করো না ইজহুমা ফিল গর যখন তারা গর্তের ভিতরে ছিলেন দুইজন কয়জন আরো জোরে বলেন কয়জন দুইজন ইয়াকুলু লি সাহিবিহি আল্লাহ রাসূল তার সঙ্গে তারা আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন আবু বকর লা তাহজান চিন্তা করো না ভয় করো না চিন্তা করো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না হতাশ হয়ো না ইন্নাল্লাহ মানা আমরা এখানে দুইজন নয় আমাদের সঙ্গে আর একজন আছেন যিনি মহাপরম পরাক্রমশালী আল্লাহ তিনি আমাদের সাথে আছেন সুতরাং আমরা মাইনরিটি নই আমরাই হলাম মেজরিটি কথা বলেন ঠিক কিনা এর নাম ভরসা এর নাম জোরে কানের নাম
ভরসা আজকে বাতিল শক্তি অনেক শক্তিশালী যা খুশি তাই করে তারা যখন ময়দান দিয়ে হাঁটে তাদের পদভারে গোটা জমিনটা থরথর করে কাঁপতে থাকে চোখের ইশারায় দর্শনের সেঞ্চুরিকারীকে বাঁচায় দেয় চোখের ইশারায় হাজার বছরের শ্রেষ্ঠ মুবাসসিরকে কারাগারের ভিতরে বন্দী করে রাখতে পারে চোখের ইশারায় যা খুশি তাই করতে পারে শুনে রাখেন এদের ক্ষমতা লিমিটেড সীমাবদ্ধ আমার আল্লাহর ক্ষমতার কোন সময়সীমা আছে যেরকম সময়সীমা আছে ওই আল্লাহর উপরে ভরসা রেখে যদি আমরা ময়দানে নামতে পারি সামনে আন্দোলনের ডাক আসতেছে নীলফামারীর তাওহীদী জনতা কোরআন বিজয়ের জন্য আমার তিন ভাইয়ের আমার মাজিরা সামনে দিন হতে পারে বিজয়ের দিন ডাক আসতেছে আল্লাহর উপরে ভরসা রেখে ময়দানে নামতে রাজি আছেন কারা কারা দিহর তুলে আল্লাহকে দেখা